আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই সাবজেক্টের সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা যারা এই সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যারা পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই সাজেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার আগে একজনের কথা না বললেই নয় তিনি হচ্ছে আরএন রাজবংশী যার কারণে বলতে গেলে মূলত আজকের এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা কারণ আমরা আসলে অনেকটা ব্যস্ততার ময় সময়ের মধ্যে রয়েছি যার কারণে এই সাজেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি একটি সাজেশন তৈরি করে ভিডিও করতে ভিডিও এডিট করতে অ্যাকচুয়ালি অনেকটা সময়ের প্রয়োজন হয় যে সময়টা আসলে আমাদের হাতে না থাকার কারণে এই সাজেশনটি করে উঠতে পারিনি তো যাই হোক আমরা সেরকমটি আসলে আপনাদের কাছে সুন্দর করে প্রেজেন্ট না করতে পারলেও তার বারবার কমেন্ট করার কারণেই মূলত আমরা আপনাদের সামনে এই সাজেশনটি নিয়ে এসেছি তো আপনারা দেখতেই পারছেন মূলত আমরা ক্ষবিভাগের সাজেশন আমরা নিয়ে এসেছি দেখুন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এখানে আমরা বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি সে দ্বিতীয় প্রশ্ন থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন প্রথমে দেখুন রয়েছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির উপাদান সমূহ লেখ দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সংস্কৃতির সংজ্ঞা দাও তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে জাতি সম্পর্কে সংজ্ঞা দাও চার নম্বর রয়েছে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের গুরুত্ব লেখ পাঁচ নম্বর রয়েছে সুশীল সমাজ বলতে কি বোঝো ছয় নম্বর শ্রেণী ও জাতিবর্ণ এর মধ্যে পার্থক্য আলোচনা করো সাত নম্বর বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো প্রকৃতি বর্ণনা করো নম্বর ভূমি সংস্কার কি? নম্বর খাবার ব্যবস্থা কি? দশ নম্বর নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝো এগারো নম্বর কুমিল্লা মডেল কি। বারো নম্বর কুমিল্লা মডেলের উদ্দেশ্যসমূহ আলোচনা করো তেরো নম্বর প্রবেশন কি। চোদ্দ নম্বর বলতে কি বোঝো পনেরো নম্বর সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলো উল্লেখ করো ষোলো নম্বর নগরায়নের সংজ্ঞা দাও সতেরো নম্বর শ্রেণীমূলক ও ঘ্যাতিমূলক সম্পর্ক ও বর্ণনা মূলক সম্পর্ক কাকে বলে সামাজিক প্রতিষ্ঠান হিসাবে বিবাহের গুরুত্ব সংক্ষিপে লেখো উনিশ পল্লী উন্নয়নের উদ্দেশ্য সমূহ সংক্ষিপে লেখো বিষ সামাজিক স্তর বিন্যাস কাকে বলে একুশ মর্যাদা গোষ্ঠী প্রত্যয়টি ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন তাই অবশ্যই আপনারা এই সাজেশনটি ফলো করার চেষ্টা করবেন তবে এই সাবজেক্টে মোনার মোটে কিন্তু কম কমন এসে থাকে যার কারণে আপনারা একটু বেশি প্রশ্ন পড়ারই চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে